নমস্কার বন্ধুরা, মেডিসিন কোম্পানিতে কাজ করতে চান, আজকের ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন, ক্লিয়ার বুঝতে পারবেন কিভাবে একটা মেডিসিন কোম্পানিতে কাজ করতে হয় এবং কি কি কাজ করতে হয় এবং কোথা থেকে কিভাবে আবেদন করলে আপনারা জেনুইন কাজটি পাবেন, এখানকার স্যালারি ডিউটি এবং কি কি কোয়ালিফিকেশান লাগে। তো এই ভিডিও নয়, আজকে থাকলো সব কিছু। তো আপনারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যদি আপনি মেডিসিন কোম্পানিতে আবেদন করতে চান, তো আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যারা ফ্রেশার রয়েছেন সমস্তভাবেই কিন্তু আবেদন করতে পারবেন। যদি আপনার কোনো রকম কোয়ালিফিকেশান না থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। আর এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 88, অর্থাৎ 88 জন কাজটি করতে পারবেন। ছেলে এবং মেয়ে মিলিয়ে কিন্তু আপনারা 88 জন আবেদন করতে পারবেন। আর কোন কোন ডিপার্টমেন্টে কাজটা হবে সেটাও বলে দিচ্ছে। স্টোর কিপিং, পিকার, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং ওয়ারহাউস লেবার, এরকম প্রচুর ভ্যাকান্সি রয়েছে, প্রচুর পদ রয়েছে, যে পদগুলোতে আপনারা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখে আবেদন করতে পারেন। আর আপনি যদি কোনো দিন কাজ না করে থাকেন, একদম যদি ফ্রেশার হয়ে থাকেন, তাহলেও কিন্তু কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটির জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। আর এই কাজটি কিন্তু 100% পারমানেন্ট, এবং পারমানেন্ট ডিউটি করতে হবে নির্দিষ্ট বয়সসীমা অনুযায়ী। একটা নির্দিষ্ট বয়স আছে, সেই বয়সটাও কিন্তু আমরা বলে দেব। সেই বয়সের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করতে হবে। দেখুন, এখানে দেখিয়ে দিয়েছে PFESI কোম্পানির তরফ থেকে অ্যাভেলেবেল রয়েছে, এবং ওভার টাইম কিন্তু এখানে 75 টাকা করে প্রত্যেক ঘন্টায় আপনি পেয়ে যাচ্ছেন, এবং সানডে এবং ন্যাশনাল হলিডে কিন্তু এখানে ছুটি পাবেন। আর ইনসেন্টিভ কিন্তু 1500 টাকা করে প্লাস কিন্তু মাসে আপনারা ইনসেন্টিভ পাবেন যদি আপনি ফুল ডিউটি করেন। অর্থাৎ কোম্পানিতে যদি আপনি 26 দিন ফুল ডিউটি করেন, সেক্ষেত্রে ইনসেন্টিভ পাচ্ছে, এবং আপনি 75 টাকা করে কিন্তু ওভার টাইম করতে পারছেন, 9 ঘন্টা পারমানেন্ট ডিউটি। তার বাইরে যদি আপনি করতে চান ওভার টাইম, 75 টাকা করে এক্সট্রা আপনি ইনকাম করতে পারবেন। দেখুন, এখানে 9 ঘন্টা পারমানেন্ট ডিউটি বলে দিয়েছিলাম, এবং দেখুন আপনাদের স্যালারি কিন্তু 14,500 থেকে 25,000 টাকা। তো এই স্যালারিটা কোন কোন ডিপার্টমেন্টে ভাগ রয়েছে, তো সেটাও কিন্তু আমরা আলোচনা করে দেবো। আর এজ লিমিট হচ্ছে 18 থেকে 50 বছর। ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে বলে দিয়েছিলাম, কোনো রকম কোয়ালিফিকেশান কিন্তু লাগছে না। হ্যাঁ, যদি আপনি সুপারভাইজার কম্পিউটারের উপরে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনার কোয়ালিফিকেশান লাগবে সেক্ষেত্রে। তো ডিউটি টাইম হচ্ছে 9 ঘন্টা বলে দিলাম, এবং ফ্রেশার এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, যেটা প্রথমে আমরা আলোচনা করছিলাম, যে ফ্রেশার যদি হয়ে থাকেন তাও আবেদন করতে পারবেন। আচ্ছা, থাকা খাওয়া কিন্তু কোম্পানির তরফ থেকে সম্পূর্ণভাবে ফ্রি রয়েছে, এবং আপনাদের এইটা থাকা খাওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। দেখুন, এখানকার ডিপার্টমেন্টের যে স্যালারি রয়েছে সেটা কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। প্যাকিংয়ের জন্য 14,800 টাকা করে পাবেন, প্রোডাকশানের জন্য 16,800 টাকা, সুপারভাইজারের জন্য 17,000 টাকা প্লাস স্যালারি পাবেন। আর লোকেশান হচ্ছে শ্রীরামপুর, ধুলাগড়, বর্ধমান, বাঁকুড়া, কলকাতা, বারুইপুর, বজবজ, মেদিনীপুর, এরকম প্রচুর লোকেশান রয়েছে, যে লোকেশানগুলোতে কিন্তু আপনি আবেদন করতে পারছেন। কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এটা নিয়ে। সব কিছু ভিডিওর মধ্যে আলোচনা করলাম। আপনি যদি চান যাতায়াত করে বা থেকে কাজ করতে পারেন, 100% পারমানেন্ট আপনারা ডিউটি পাবেন। কোনো রকম কন্ট্রাকচুয়াল ডিউটি নয়, যে 2-3 মাস কাজ করার পর আপনাদের কিন্তু কাজ ছেড়ে দিতে হবে। আর এই কাজটির জন্য আধার কার্ড, ভোটার কার্ড যেগুলো লাগছে, তো সেগুলো আপনাদের থাকতে হবে। অর্থাৎ যেগুলো ডকুমেন্টস লাগবে নির্দিষ্ট, সেই ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করতে পারেন। আর ডেসক্রিপশানে আমরা এইচআর কোম্পানির নম্বর সরাসরি দিয়েছি, চাইলে কিন্তু সরাসরি ফোন করে আপনারা কিন্তু কথা বলতে পারেন। সব কিছু ভিডিওর মধ্যে আলোচনা করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।